আসসালামু আলাইকুম, ডেলিসিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে ঝটপট একটি বিকেলের নাস্তা রেসিপি শেয়ার করব। মাত্র দুটি পাকা কলা আর হাফ কাপ নারকেল দিয়ে ভীষণ মজাদার এই নাস্তাটি ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে। কিভাবে নাস্তাটি তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। নাস্তাগুলো তৈরি করার জন্য এখানে আমি দুইটা পাকা সবরি কলা নিয়েছি আর সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল। এবার এই পাকা কলাগুলো আমি একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিব। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে দলা পেকে না থাকে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। কলাগুলো ম্যাশ করে নিয়েছি, এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা। ময়দাটা দেওয়ার কারণে নাস্তাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম থাকবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এখানে 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এবার এই সব উপকরণগুলোকে একটু হাতে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে কলা দিয়েছি, কলাটা দিয়ে কিন্তু বেশ অনেকটা মাখা হয়ে যাবে। মাখানোর পর সেই আন্দাজে আমি এখানে পানি অ্যাড করে দিব। তো মাখিয়ে নেওয়ার পর এবার এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। সামান্য পরিমাণে পানি লাগবে, খুব বেশি পানি এখানে লাগবে না। আবারও সব কিছুকে ভালো করে একটু মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারটা কিন্তু একদমই রেডি। এবার চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। নাস্তাগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়ে আসলে এবার একে একে নাস্তাগুলো আমি তালের বড়ার মতো দিয়ে দিব। আপনারা চাইলে মিশ্রণটাকে আর একটু পাতলা করে তেলের পিঠার মতো বড় বড় করে বানিয়ে নিতে পারেন। এখানে একেবারে যতগুলো নাস্তা ভাজা যাবে আমি দিয়ে দিয়েছি। এবার এই নাস্তাগুলোর একটা পাশ হয়ে আসলে উল্টিয়ে দিচ্ছি। নাস্তাগুলোকে এরকম কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলোর উপরটা ক্রিস্পি থাকে আর ভিতরটা নরম থাকে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন নাস্তার কালারটাও কিন্তু একদম লাল হয়েছে। এবার এই নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে সহজ এবং ঝটপট একটি নাস্তা তৈরি করে ফেললাম। ঝটপট এরকম বিকেলবেলা একটা নাস্তা তৈরি করে খেতে কিন্তু সবারই ভালো লাগে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর প্রতিদিন এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে পারেন, আর অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।